তুমি বিশ্বাসের কথা বলছো? আমি তো কিছু মানুষকে আমার সামনে তারিফ করার পর অন্যের কাছে বদনাম করতে দেখেছি। নিজের ফ্রেন্ডকেই আমার দুর্বলতা নিয়ে অন্যের কাছে আমাকে নিয়ে মজা করতে শুনেছি। শুধুমাত্র নিজে ভালো সাজার জন্য বানিয়ে মিথ্যে কথা বলতে শুনেছি। কিছু মানুষকে চোখে চোখ রেখে দু চোখে জল নিয়ে কন্টিনিউয়াসলি মিথ্যে কথা বলতে দেখেছি।